জীবনে কিছু অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আমাদের বাঙালিদের ক্ষেত্রে, বিশেষ করে হিন্দু ধর্মে, 12 মাসে 13টা পার্বণ হয়। কিন্তু যারা আমার মতো, যাদের হাজব্যান্ড বাইরে থাকে, তাদের হাতে গুনে 3টে কি 4টে পার্বণ হয় বছরে। তো যাই হোক, আজকে আমার পার্বণের টাইম পিরিয়ড শেষ, আজকে ওর যাওয়ার দিন। তো আজকে বেরোবে, তো তার জন্য সকাল থেকে কাজবাজ শুরু করে দিয়েছি। তো এখন একটু দুজনের জন্য চা করে নিয়েছি, তো এখন একসাথে বসে চাটা খাবো। না জানি এই একসাথে চা খাওয়ার জন্য আবার কতদিন অপেক্ষা করতে হবে। আজকে সকালে টিউশনও ছিল, ও যেদিন এসেছিল সেদিনও রবিবার ছিল, সেদিন আমি পড়তে গেছিলাম। কিন্তু আজকে যেহেতু চলে যাচ্ছে আর ও বেরোবে কটে, 2টা 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 2টা
না তো সেই জন্য টিউশনে গেলাম না মিন্টি খাও মিন্টি দুলো খাও তো চলো চাটা খেয়ে নি তারপর বাকি কাজকর্ম দেখাচ্ছি কি করছি সকাল থেকে দুধ বেশি হয়ে যা সকালবেলাতে স্নান ধান করে আগে সবজি কাটতে বসে গেছি কারণ ওই কাজটা সব থেকে বেশি টাইম নাই তো প্রথমেই কেটে নিয়েছি এক বাটি আলু এই আলুটা চাউতে যাবে প্লাস এই আলুটা ভাজবো পরোটার সাথে নিয়ে যাবে এদিকে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এদিকে বটবটি কেটেছি বটবটিটা ভাজছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা উচ্ছে দিয়েছি উচ্ছেটা পরে দেখলাম যে আছে আমি উচ্ছে যেহেতু খাই না মানে ভেজেছিলাম তো ওই উচ্ছেটা সবজির মধ্যে রয়ে গেছিলো তাই ওটা আবার ভাতে দিয়ে দিয়েছি আর এখানে পটল ভেজে নিয়েছি উচ্ছে ভেজে নিয়েছি এখানে মসুরির ডাল করে নিয়েছি এখানে গাজর ক্যাপসিকামও ধুয়ে রেখে দিয়েছি এটাকে কাটতে হবে ধনে পাতা ধুয়ে রেখেছি এখান থেকে একটু ডালে দেবো তো এখন এই কাজগুলো এখন করতে হবে মানে এগুলো সব কাটতে হবে অন্য অন্য দিনের থেকে আজকে একটু এগিয়ে আছি কাজের দিক থেকে মানে ঘড়িতে বাজে 10:30 10:30 মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট ব্রেকফাস্ট কমপ্লিট সকালবেলায় একটু মুড়ি তরকারি খেয়ে নিয়েছি কালকের তরকারি ছিল আর কাজবাজ তো দেখালাম সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে রান্নাও প্রায় অর্ধেক হয়ে গেছে ও সঙ্গে করে চাও নিয়ে যাবে যেটা রাত্রে খাবে আর কালকের জন্য কয়েকটা পরোটা বানিয়ে দেবো আর আলু ভেজে দেবো ওটা আশা করি নষ্ট হবে না তো ট্রেনে খেয়ে নিতে পারবে তো এখন যেটা বাকি আছে সেটা হলো চাও বানাতে হবে আলুটা ভাজতে হবে আর পরোটার আটা মাখতে হবে আর সেই সাথে সাথে ও একটু বাইরে গেছে একটু কাজকর্ম আছে ওর তো চলো বাকি কাজগুলো করি যেহেতু দুপুরে বেরোবে তো যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর এইটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে করা এটা যে কতটা কষ্টের সেটা যে করবে সেই বুঝবে আমি জানি তোমরা অনেকেই বলবে দিদি তুমি খুব অগোছালো কিছু করার থাকে না গো এখানেই থাকা এখানেই শোয়া এখানেই সমস্ত কাজ এখানেই রান্নাবান্না তো সত্যি কথা একটু প্রবলেম হয়ে যায় কিছু করার নেই আমার তো চলো বাকি কাজগুলো করি তো বাইরে থেকে চলে এসেছে আর ওর জন্য আমি আজকে একটু লেবু জল বানিয়ে রেখেছি তো এটা খেয়ে ও এখন যাবে স্নান করতে লেবু লবণ ঠিক আছে এইটুকু এক গ্লাস শরবত দিয়েছি তার মধ্যে আবার এইটুকু আমার জন্য রেখে দিল এটা হলো ভগবানের প্রসাদ বুঝেছো তো তো কি আর করবো ভগবান যখন দিল তখন খেয়ে নি খেতে লাগছে যে তুমি যে বললে ঠিক আছে লেবুর ইসে না তেতো লাগছে দাও বলে ঠিক আছে হালকা তেতো লাগছে লেবুর জন্য চলো তো এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে আমার গাজর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে তো ভাবলাম এবার আটাটা মাখতে বসবো কিন্তু ও বলছে দাও আমি মেখে দিই যাওয়ার দিনেও ওকে দিয়ে কাজ করাচ্ছি আমি মানা করলাম শুনলো না আর কি তো স্নান করতে যাওয়ার আগে ও এখন বলছে আটাটা মেখে দিয়ে তারপর স্নান করতে যাবে এই দেখো এখন ঘি চিনি লবণ দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছে বেশ ভালো কাজের ছেলে বুঝেছো টাটা
তো দাদা আর আমার ভাইপো এসেছিল তরকারি দিতে। তো এখানে বৌদি পাঠিয়েছে দুটো ফুল ভাজা, এখানে আমি সেই বাড়ি থেকে মোচা এনেছিলাম, আমাকে আবার রান্না করে দিয়ে গেল। এখানে আছে পেঁপের তরকারি, আর এগুলো তো সব আমি করেছি। তো এখন আমরা খেতে বসব, প্রায় 12:30টা বাজতে গেল, খেয়ে দিয়ে তারপর বাকি কাজ করব। এদিকে আমার চাও বানানোর জন্য সমস্ত সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা একটা করে ভাজছি বলে টাইম লাগছে। এদিকে চাউটা দেবো বলে জল গরম করছি, আর এদিকে পেঁয়াজটা ভাজবো বলে তেল গরম করছি। তো আমার চাউটাও রেডি হয়ে গেল, এখন বাস পরোটাটা রেডি হলে একটু স্বস্তি পাবো। তো দেখা যাক কতক্ষণে পাচ্ছি, আশা করি টাইমে হয়ে যাবে। পরোটাও মোটামুটি আমার ভাজা প্রায় কমপ্লিট, দুটো প্রায় ভাজতেই গেল, আর একটা বাকি আছে। এখানে কয়েকটা ভেজে ফেলেছি, আমি খুব ভালো ভাজতে পারি না, দেখতে অতটা ভালো হয়নি, পারলাম টাইমের মধ্যে এটাই অনেক বড় ব্যাপার, আমি তো আশাই করিনি পারবো। তো এখানে সমস্ত কিছু হয়ে গেছে, এটা ওর জন্য ভরলাম, এটা রাতে খাবে, এটা কালকের জন্য। এখানে একটু রুসু আয়েশের জন্য নিলাম, যাওয়ার সময় দিয়ে যাব। এখানে একটু সবজি আছে, এটা রাতে খেয়ে নেবে, এটাও বৌদিকে দেব। তো চলো এখন প্যাকটা করি, চেষ্টা করছি তাড়াতাড়ি গড়ার, ভেবেছিলাম আড়াইটার মধ্যে বেরিয়ে যাব, আশা করি পেরে যাব 2:10 বাজে। পাবে কি না পাবে জানি না, আমি যতটা পারলাম করে দেওয়ার চেষ্টা করলাম, দূর তাড়াতাড়ি সময় দেরি হয় বেশি। তো আমরা এখন পৌঁছে গেছি খাগড়া স্টেশনে, এখান থেকে 3:30টায় ট্রেন, এখান থেকে যাবে কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে 8:30টায় ওর ট্রেন। সত্যি কথা বলতে সকাল থেকে আমি ফিলই করতে পারিনি যে আজকে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সেই ফিলিংসটাই আসেনি যে ও আজকে চলে যাচ্ছে। ননস্টপ মেশিনের মতো, সত্যি কথা বলতে অত ভালো কাজ করতে তো পারি না, তবে আমি যে সব কিছু করে দিতে পারবো সেটাই আমি আশা করেছিলাম না, তবে টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে আর টাইমলি চলে এসেছি স্টেশনে। আজকে ছাড়তে এসেছি, অন্য অন্য দিন ছাড়তেও আসতে পারি না, রাত্রে যায় যেহেতু, তো আমি বললাম চলো আজকে আমি যাবো। জানি যাওয়ার সময়টা খুবই কষ্টদায়ক হয়, সেগুলো বলা যাবে না বা বোঝানোও যাবে না, যাদের এরকম পরিস্থিতি আছে আমার মতো তারা অবশ্যই বুঝবে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে ট্রেন আসে, এখন তো জাস্ট অপেক্ষাই করছি, কিছু বলার নেই, জাস্ট করছে না, কিসের মন খারাপ বলো, কিসের মন খারাপ, আবার তো আসবে দেখছ, কোথায় বউ হয়ে আমি কাঁদবো, ওর মন খারাপ, সব ঠিক আছে, সব ঠিক আছে, যখন যেমন পরিস্থিতি সেটাকে মানিয়ে নিতেই হবে,
আমাকে একজন বলেছিল জানো, আমার হাজবেন্ড যখন প্রথমবার বাড়ি থেকে যায় তখন আমাকে একজন বলেছিল, তুমি কি নিষ্ঠুর, তোমার বর চলে গেলে তুমি একটুও কাঁদলে না? আমি যদি কাঁদি না, এই মানুষটা আমার থেকে 10 গুণ বেশি কাঁদবে। তো সেই জন্য আমি চাই ও সবসময় আমার হাসি মুখটা দেখে যাক, কখনো চাই না যে আমার চোখে জল দেখে যাক, এটাই আর কি। তো চলো দেখা যাক কতক্ষণে ট্রেন আসছে। ট্রেনের অ্যানাউন্স হচ্ছে, এক এক মিনিট করে টাইম চলে যাচ্ছে আর টেনশন বাড়ছে। সাবধানে যাবে। জীবনে কিছু অনুভূতি কোনো ব্যাখ্যা হয় না। তো ট্রেনটা চলে গেছে, আমি বাস এখানে একটু বসলাম। সব ঠিক আছে, তো চলো এবার ঘরে যাচ্ছি আর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। টাটা।